সাকিব টু মাস বিজি ফর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আদার দ্যান দ্য প্লে সো সে তো কোনো শনিবারও সে পার্টি করছে দেখলাম তুমি এখানে গেট কমিউনিটি এখানে বাসা কিনছো ইয়ে থেকে কিনছো বাসা কিনছো আর গোটা বাংলাদেশের লোকরা না খায় আছে আর তারা আপনি তোমার দিকে চাকায় আছে তুমি আজ প্রত্যেকটা পর একটা 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 পর একটা সাকিব তুমি একটা পয়েন্টে তো মনে করতেছিলাম জিতে গেছি বাট ইটস ওকে স্টিল আমার বাংলাদেশ ঢাকার মিরপুর থেকে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ভেনু পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি বাংলাদেশের সমর্থকদের ভাগ্য রোববার নাসাউ কাউন্টিতে তৌহিদ হৃদয়ের আউট হবার পর হৃদয় ভেঙেছে হাজারো ক্রিকেট ভক্তের সকাল সকাল যে দর্শকরা হইহুল্লুর করে মাঠে প্রবেশ করেছিলেন ম্যাচ শেষে তাদের মুখে ছিল ঠিক ততটাই বিষণ্নতার ছাপ কারণ শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার কাছে বাংলাদেশ ম্যাচ হেরেছে তানজিম সাকিব ও তাস্কিন আহমেদের আগ্রাসী বোলিংয়ে মাত্র একশো রান সংগ্রহ করে প্রোটিয়ারা কিন্তু বরাবরের মতো টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা এবং ক্যাপ্টেন শান্তর ধীর গতির ব্যাটিংয়ের ফলশ্রুতিতে হৃদয় ও রিয়াদের আপ্রাণ চেষ্টার পরও একশো রানের টার্গেটে তাড়া করতে পারেনি নাজমুল শান্তর দল তাই শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে চার রানের ব্যবধানে ম্যাচ হেরে টিম টাইগার্স এদিকে খেলা শেষে টাইগারদের পরাজয়ের জন্য ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে প্রবাসীরা ব্যাপক সমালোচনা করেছেন অপরদিকে প্রবাসী বাংলাদেশিদের সমর্থন আর উপস্থিতিতে নাসাউ ক্রিকেট স্টেডিয়াম হয়ে উঠেছিল একখণ্ড বাংলাদেশ আমরা তোমাদের টিভিতে গত সপ্তাহে আমরা বলতেছিলাম যে সাকিব টু মাস বিজি ফর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আদার দ্যান দ্য প্লে তো সে তো কোনো শনিবারও সে পার্টি করছে দেখলাম তারপর আগের সপ্তাহে পার্টি করছে তাই সেইটাই তো যখন তার একটা খেলা আসছে সবাইকে মিলে তো প্র্যাকটিস করা উচিত সে তো দুই তিন দিনই দুই তিন দিনই তার নিজের বাসায়ও পার্টি করছে বারবিকিউ করছে এখন নিজের বাসায় যদি দেখলাম ফিফটি লোকের যে বারবিকিউ করে হি শুড টায়ার্ড তা এটা আর এমপি হয়ে যদি আমি খেলাতে একটা ইন্টারন্যাশনাল খেলাতে ঢুকি সেটা তো কোনো ই হলো না একটা দেশের জন্য খুবই খারাপ এবং দেশের টাকার অপচয়ন সেইখানে আসে ক্যান্সার হসপিটালের জন্য টাকা তোলার জন্য এইভাবে হারার তো মানে নাই তুমি এখানে গেট কমিউনিটি এখানে বাসা কিনছো ইয়ে থেকে বাসা কিনছো আর গোটা বাংলাদেশের লোকরা না খায় আসে আর তারা আপনি তোমার দিকে চাকায় আছে

যদি চামড়া থাকে তাহলে অবশ্যই অবসর নেবে সে তো দেশের জন্য কিছু করে না ভেরি আপসেট বাট নট দ্যাট আই এম হ্যাপি দে প্লেইং দে ট্রাইড গুড ইজ নট ইজ অ্যাকচুয়ালি ব্যাড লাক ফর আস দে প্লে ইট গুড মাহমুদ রিয়াদ অ্যান্ড রিশাদ ডিড ভেরি গুড আনফর্চুনেটলি দিস ইজ আওয়ার ব্যাড লাক একটা পয়েন্টে তো মনে করতেছিলাম জিতে গেছি বাট ইটস ওকে স্টিল আমার বাংলাদেশ ও দে প্লেড ওয়েল আমার ভালো লেগেছে বাট অফকোর্স একটু খারাপ তো লাগছেই কারণ উই ওয়ান্ট টু উইন বাট দে প্লেড ওয়েল উই আর প্রাউড অফ বাংলাদেশ টি